ঋষির কি ঘুম ভাঙবে না, আমারই ঘুম ভাঙছিল না, খুব কষ্ট সৃষ্টি উঠলাম আজকে সকাল সকাল উঠতে হয়েছে। উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে দিলাম পুজো, এবার বেরোবো। আমি আজকে যাচ্ছি পাঁচুন্দি, কারণ কালকে স্কুল রয়েছে সানডে, তাও যেতে হবে, কিছু পেন্টিং ওয়ার্ক রয়েছে সেগুলো সারতে। মানডে থেকে অ্যাজ ইউজুয়াল স্কুল স্টার্ট হচ্ছে, সো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোনোর জন্য প্রিপারেশান নিচ্ছি। এসি যাই হোক, নেমে গেল টুকটুক করে, আমি এবার যাই, রেডিটা হয়নি, নয়তো ট্রেন মিস করব। আর জানেনি একদম সোমকালে বেরোনো আমার অভ্যাস, তো তার জন্য আর কথা বলতে পারছি না, ঝটপট এবার বেরোই। কেমন হয়ে গেল দেখলা, হাত দিলাম, হাত দিলাম, ওই গাছগুলো ওই পাশেটা হাত দিয়ে, পাশেটা হাত দিলাম, এই দেখো কেমন হয়ে গেল, পাতাগুলো সব মুশকিল হচ্ছে, এই দেখো লজ্জা পায়, হাত দিলে হাত দিলে লজ্জা পেয়ে যায় ওরা, যে গুটিয়ে দেয়, এই দেখো গুটিয়ে গেল, এই পাতাটা হাত দাও, এই দেখো গুটিয়ে যাবে, দেখো এই দেখো গুটি, এটা কি গাছ, লজ্জাবতী গাছ, পাতাটা হাত দাও, এই দেখো কেমন গুটিয়ে গেল, এটা কি গাছ, কি গাছ বলো, এটা কি গাছ গো বাবা, হ্যাঁ লজ্জাবতী, এই দেখো সবে হয়ে যাচ্ছে, চলো এসো, চলো দেখলে নতুন জিনিস দেখালাম তোমাকে একটা, ওগুলো নয়, ওগুলো আলাদা, চলো মস্তান, ট্রেনের মধ্যে রেখে এসছো, পছন্দিতে আছে, পছন্দিতে আছে, কালারিং ফিশ নেই, এবার এক কর 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 ছবি তুলে যাবো, দেখ এতেই ছবি তুলবো, দেখ তোর রং করতে হচ্ছে, ছাতা জিনিস দেখতে হবে, লোকে কি করবে, বাড়ি এসে দেখছি মা আজকে একটা অন্যরকম রেসিপি ট্রাই করেছে, আর খেতেও অসাধারণ হয়েছে, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে কাঁচা কলার কোপ্তা, জাস্ট অসম খেতে হয়েছে, মনে হচ্ছে না একটার পর একটা বড়া খেয়েই যায় আর খেয়েই যায়। যাই হোক, আর এরই সঙ্গে ছিল মেনুতে পাঁচমিশালি টক, আর তার সঙ্গে বর্ধমান আর বীরভূমের সবথেকে ফেভারিট তরকারি, সেটা হচ্ছে আমাদের পোস্তর তরকারি, পোস্তর তরকারি আর তার সাথে একটু মসুরির ডাল, বাস ফাটাফাটিভাবে জমে গেছিলো কিন্তু আজকের আমাদের লাঞ্চ। আর মায়ের হাতে অনেকদিন পর লাঞ্চ করলাম, তো খেতে ভীষণ ভালো লাগছিলো, আর মায়ের হাতে রান্নার মধ্যে কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকেই বলুন। যাই হোক, লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, চলুন। মায়ের কাছে এসে না একটা অদ্ভুত রকমের শান্তি থাকে, বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ডান টান একটা ঘুম দিয়েছি, চোখ মুখ থেকে বুঝতেই পারছেন পুরো ফুলে গেছে, তো এবার রেডি হলাম, অনেকগুলো কাজ করতেই বেরোবো, সেটা হচ্ছে ফার্স্ট ঋষিকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবো, হোমিওপ্যাথি ডক্টরের কাছে, তারপরে পিসিমণির বাড়ি, কাকিমার বাড়ি, বড়মার বাড়ি, যেহেতু বিজয়ের পর এই প্রথম আজকেই আসলাম, তো সবার বাড়ি যাবো একটু প্রণাম করতে, তারই সঙ্গে যাবো জগদ্ধাত্রী তলা, ঠাকুরটা কতটা তৈরি হলো সেটা দেখার জন্য। আপনারা তো জানেনই যে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, ঠাকুর কতটা তৈরি হলো সেটা তো একবার দেখতে যেতে হবেই বলুন, তাই ভাবছি যে ঠাকুরতলা হয়ে একদম বাড়ি ফিরবো, তো ঘোরাঘুরি করতে পারবো তখনই যদি ভাই সঙ্গে যায়, কারণ সন্ধে প্রায় হয়ে আসলো আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ভাইকে তেলিয়ে তেলিয়ে নিয়ে যেতে পারি কি না,
আর ঋষি সে চলে গেছে ছাদে, মা ঠাকুরে জোগাড় করছে মায়ের সঙ্গে। চলো দেখবেন কীরকম উপদ্রব চলছে মায়ের ওপর বাড়ি আসার পর থেকে। আমার হাউটা কই, হাউ হাউ, এটা কে? বাবুরি বাবুরি, তোকে কেউ দায়িত্ব দিয়েছে জলটা ফেলার? হ্যাঁ না, একটু সরাই সরাই, তোর খেলাটা নিয়ে চলে, খেলাটা খেল, আবার সাবান নিচ্ছে। উফ বাবুরি বাবুরি, আমি এবার নিচে চলো, আমরা ঘুরতে যাব অনেক জায়গা। ঋষির উত্তর দিতে দিতে আমার সন্ধেই হয়ে যাচ্ছে, চলো। এই 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 ফুল হবে এটা থেকে, চলো ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব। দেখছেন হাউ করে বলে লুকিয়েছে। আজকে বিকেলে আমি বেরিয়েছিলাম ঘুরতে, কিন্তু ঋষি কিছুতেই যেতে চাইলো না। আসলে অনেকদিন পর তার মাকে পেয়েছে, তো ওই জন্য কি আর করবো, আমি একাই গেলাম, ঘুরে ফিরে আসলাম। আর আসতে বেশ দেরি হয়েছিল, প্রায় 8:30 বাজে বাড়ি যখন আসলাম। তারপরে এসে একটু রান্নাঘরে মাকে হেল্প করলাম, তারপরে এই যে ডিনার করে একদম ব্লগে নেমে চলে এসেছি। ঋষি কিন্তু এখনও উপরে আসেনি, তার মায়ের ডিনার হবে, তারপরে মাকে নিয়ে সে ঘুমাবে। কী আর করবো, তাই ব্লগটাকে আজকে আমি একাই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দিন টাটা বাই।